আর আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাদার আরেকটা অসাধারণ সুন্দর জুটি হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং রচনা ব্যানার্জি। আপনারা সবাই জানেন, সবাই অনেক আনন্দ করেছেন দাদার আর রচনা ব্যানার্জির একসাথে ছবি। আমি দাদাকে আপনাদের জন্য অনুরোধ করব, আপনার এবং রচনা ব্যানার্জির অভিনীত যদি সেই ছবির একটা গান হয় আমরা আরো বেশি খুশি হব। দাদা প্লিজ কিছু বলুন। রচনার সাথে আমার কটা ছবি কে বলতে পারবে? ও তো পারবে, আপনারা জানেন কটা ছবি? 35টা ছবি, 35টারও বেশি ছবি আমি কাজ করেছি রচনার সঙ্গে। এখন কি করে বলুন তো রচনা? টিভি খুললেই কি দেখেন আপনারা? কিরমভাবে হাসে, খুব ভালো মেয়ে। গত বছর বোধহয় আপনাদের এখানে এসেছিল রচনা, তো আপনারা আপনারা আমি জানি আপনাদের কাছ থেকে তো আমি সবসময় একটাই জিনিস চাই, আপনাদের আশীর্বাদ ভালোবাসা। আপনারা আশীর্বাদ ভালোবাসা দেবেন, আমি নিয়ে যাব রচনার জন্যে। কিন্তু আমি রচনার সঙ্গে একটি ছবি, তার গান, তার গান আমি গাইবো। আমি চাই গানটার সময় সবাই একটু হাততালি দিলে ভালো হয়, ওই আবার মোবাইলটা জ্বালালে, আপনাদের নিজেরাই জ্বালাবেন, গানটা আপনাদের সবার খুব প্রিয়। তুমি একটু আমার সঙ্গে গাও প্লিজ, এটা তোমারই গান, এগো এগো। হাততালি চাই, টর্চ মোবাইল। কিছু কথা আর কিছু মোবাইল, ভরে যায় খুশিতে তখন হৃদয়, ভরে যায় খুশিতে তখন হৃদয়, কিছু কিছু কথা আর কিছু পরিচয়, মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়। হাততালি বাবু।
এভাবে যদি কেটে যায় চিরদিন, রঙে রঙে যদি হয় মনটা রঙে, ভরে যায় খুশিতে তখন হৃদয়, ভরে যায় খুশিতে তখন হৃদয়, মনে মনে শুধু শুধু দোলা দিয়ে যায়, মনে মনে চুপি চুপি দোলা দিয়ে যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলো আপনাদের? সবাই মিলে একটা হাততালি পাবো আমাদের দুজনের জন্যে, একটা জোরে হাততালি পাবো কি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ।